তারা সেখান থেকে মিটিংটা শিফট করে যেটা নাকি এই যে বঙ্গবন্ধু বলে তাদের কার্যালয় সেখানে নিয়ে আসছে এই যে টোটাল নিরাপত্তার যে সেখানে ছিল সেটাকে ছুড়ে দিয়ে তারা এখানে চলে আসছে ওই নিরাপত্তা আবার এই জায়গায় এসে করতে করতে এই দুর্ঘটনার শিকার হলো এখন আব্দুল কাহার আকন সাহেব সেটা চার্জশিট দিলেন তারেক রহমানকে বাবর সাহেব কাকবেদ এবং অন্যান্য নিজামি টিজামি আর আরো অনেক লর্ড আছে আমার কাছে সব রিপোর্ট তো এগুলি দেখাইতে গেলে তো অনেক সময় লেগে দেন এরা যে মামলার স্কেচ করছে সেটাও আমার কাছে আছে বিএনপি সময় জজমিও হয়েছে আব্দুল কাহারা এখন সেখানে বিভিন্ন মন্ত্রী তারেক রহমান সহ সবাইকে এখানে জড়াইছে এরা পার্সিয়ালটি হয়েছে কেন দলীয় মনোভাব থেকে আসাবি করা হয়েছে কিন্তু ওয়ান এল এম এর সরকার তো আওয়ামী লীগেরও সরকার ছিল না বিএনপিরও সরকার ছিল আজকে আমি স্মরণ করছি সেই শহীদদের যারা বুকের তাজা রক্ত দিয়ে পুনরায় দেশটাকে স্বাধীন করার জন্য তাদের রক্ত স্নাত ভূমিতে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি শহীদ মুক্ত সহ যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলে আত্মার মাফরাত কামনা করি এবং আজকে যে প্রশ্ন নিয়ে এসেছেন বাংলাদেশের যে কোনো মিত্র অনাকাঙ্ক্ষিত হলে সকল মৃত্যু পথযাত্রীর আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই আচ্ছা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আলোচনায় নিয়ে আসার জন্য আমি আমার পক্ষ থেকে আমার দল বিএনপির পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একুশে আগস্ট এই ঘটনাটা পটভূমিটা বিভিন্ন ভাবে বিভিন্ন জন বলার চেষ্টা করেছে গত বছর এই দিনে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এখানে আমি ছিলাম আওয়ামী লীগের আনোয়ার ছিল এবং আবুল কালাম আজাদ ছিল ছিল এবং আমি ছিলেন তখনও তাদের সাথে আমার চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে সেই জিনিসটা হলো তারা সহজ সরলভাবে বুঝতে চায় না আওয়ামী লীগের এখানে সবচেয়ে অসুবিধা দেখেন আওয়ামী লীগ যখন সমাবেশটা করবে তখন একটা পিটিশন করছে এখন যেরকম আমরা পিটিশন করি তখনও কিন্তু এই বিধান ছিল বিএনপি অধ্যাদেশে এটা আছে সেহেতু আওয়ামী লীগ মুক্তাঙ্গনে যেটা নাকি আপনারা জানেন যে জিপুর সাথে যে জায়গাটা মুক্তাঙ্গনে ওনারা একটা প্রতিবার একটা সমাবেশ করবে তাদেরকে যথারীতি পারমিশন দিয়ে দিছে ডিএমপি এবং ডিএমপির যে সোর্স এবং ফোর্স নিরাপত্তা বিধান করার জন্য যেহেতু আওয়ামী লীগের তখনকার যে প্রেসিডেন্ট শেখ হাসিনা তখন বিরোধী দলের ছিল অতএব ওনার রাষ্ট্রীয় প্রোটোকল এবং সমাবেশকে নিরাপত্তা দেওয়ার জন্য সকল প্রোটোকল সেখানে নিয়োজিত করা হয়েছে মিটিংটা শুরু হওয়ার এক ঘন্টা আগে তারা সেখান থেকে মিটিংটা শিফট করে যেটা নাকি এই যে বঙ্গবন্ধু অভিনিয় বলে তাদের কার্যালয় সেখানে নিয়ে আসছে এই যে টোটাল নিরাপত্তার যে ডেপ্লয়মেন্ট সেখানে ছিল সেটাকে ছুড়ে দিয়ে তারা এখানে চলে আসছে ওই নিরাপত্তা আবার এই জায়গায় এসে করতে এই দুর্ঘটনার শিকার হলো যেহেতু ওনারা নিজেরাই নিজেদের কমিটমেন্ট রক্ষা করে করেনি দুর্ভাগ্য এখানে আইবি মারা গেছে এটা হলো মিটিং এর সূত্রটা এরপর হলো মামলার সূত্র মামলার সূত্রটা কি হলো এখানে জজমেন নাটক হলো এই যে পুলিশদের অতি উৎসাহী পুলিশ যেরকম এই যে হারুন বিপ্লবরা আছে তাদের মতো সবসময় সময় সরকারের সাথে এরকম কিছু লোক অবদারিত থাকে আমি অস্বীকার করি না আমি এই সমস্ত পুলিশ অফিসাররা তখন এই হত্যাকাণ্ডটাকে বিভিন্নভাবে মশ্চারাইজ করে তারা এগুলিকে জজমিয়া নাটক পর্যন্ত নিয়ে গিয়েছিল তারপর আপনার জানেন যে ওয়ান ইলেভেন সরকার আসলো আসার পরে তারা একটা তদন্ত কমিটি করলো এবং মামলাটা তারা হাতে নিল তদন্ত কমিটি করে তারা এই মামলাটার চার্জশিট প্রস্তুত করল প্রস্তুত করে এই চার্জশিট জমা দিয়ে দিল এবং বিচার শুরু হয়ে গেল পঁচাত্তর কার্য দিবস প্রায় একশো উনানব্বই জন হলো সাক্ষী নিরাপত্তা বাহিনীর লোকজন এবং সিভিল পাবলিক সব মিলে একশো উনানব্বই জন হলো সাক্ষী সহ পঁচাত্তর দিবসে পঁচাত্তর কার্য দিবসে পঁচাত্তর জন সাক্ষী সাক্ষী দিয়ে দিলো ওই মামলা যেটা ওয়ান ইলেভেনের ফকর মঈনুদ্দিন এরা যে চার দিয়েছিল সে সেটা আমি বলছি উল্লেখ করছি দেওয়ার পরে দেখেন আমার কাছে তিনটা চার আছে এবং ইয়ের জবানবন্দিও আমার কাছে আছে সব কাগজই আছে আমার কাছে সব কাগজই আছে তখন এরা কি করলো আমার কাছেও আছে জি জি হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ না এবং জবানবন্দিও আছে আমার কাছে এই যে এই যে হাফেজের জমানবন্দি আছে তখন এরা কি করলো সেখানে ওয়ান সিক্সটি ফোর করলো মুক্তি হান্নান ইলেভেন এর সরকারের সময় এবং সেই ওয়ান সিক্সটি ফোরটা আমাদের কাছে আছে ওয়ান সিক্সটি ফোর করলো এবং সে আলোকে মামলার চার্জশিট হলো চার্জশিট হয়ে মামলাটা পঁচাত্তর আওয়ামী লীগ ক্ষমতা আসল নির্বাচন হওয়ার পর আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আওয়ামী লীগ মামলার কার্যক্রম স্টপ করে দিল স্টপ করে দিয়ে তারা একটা আদেশ নিল কোর্ট থেকে যে অধিগতর তদন্তের জন্য মামলাটি আবার সিএডি তে হস্তান্তর করার জন্য তখন সিএডি তে তদন্তের জন্য রানিং মামলা চলতেছে সে মামলাটাকে তারা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সেখানে আব্দুল আকন আহার কাহার আপনার এই চাকরি থেকে চলে গিয়েছিলেন রিটায়ারমেন্ট অবসরে তাকে আবার পুনরায় চাকরিতে এনে ঢাকার স্পেশাল এসএস করে সিএডি তে পুনরায় নিয়োগ দিয়ে এই মামলার তদন্তবার আব্দুল কাহার আকানকে দেওয়া হল আব্দুল কাহার আকান তদন্ত করতে যে আবার সেই মুক্তি দিন পর্যায়ক্রমে একশো রিমান্ডে নেওয়া হলো নিয়ে তার কাছ থেকে একটা ফলস জবানবন্দি আবার নিল সে কিন্তু ওয়ান ইলেভেনের সরকারের সময় কিন্তু একটা জবানবন্দি দিছে আবার পুনরায় তারা আবার একটা জবানবন্দি নিল যে জবানবন্দিতে তারেক রহমান কায়ক এবং সহ আমাদের অনেক নেতৃবৃন্দে এই মামলা আসামি করে দিল তখন এই মামলাটা আবার পুনরায় তারা শুরু করলো এই সতেরো বছরে তারা সমাপ্ত করে রায় দিল যার ফলশ্রুতিতে আব্দুল ফলকে কিশোরগঞ্জ এক আসন থেকে বিগত নির্বাচনে নমিনেশন দিয়েছিল সে কিন্তু জিততে পারে নাই নোকামার কানে ওখানে হারিয়ে গেছে যেটা মেজর আক্তারুজ্জামানের আসন আক্তারুজ্জামানও ও হারছে সোহা হোসেন সেখানে এমপি হয়েছেন বিদ্রোহী পাত্রী এখন আব্দুল কাহার আকুন সাহেব সেটা চার্জশিট দিলেন তারেক রহমানকে বাবর সাহেব কায়কবেদ এবং অন্যান্য নিজামি আর আর অনেক লট আছে আমার কাছে সব রিপোর্ট তো এগুলি দেখাইতে গেলে তো অনেক সময় লেগে দেন এরা যে মামলার এসকেস ম্যাপ করছে সেটাও আমার কাছে আছে এই যে দেখ এসকেস ম্যাপ সেটাও আমার কাছে আছে অতএব আজকে যে অবস্থা হয়েছে মামলাটা নিয়ে আমরা যে সমস্ত কথাবার্তা বলছি আমি কিন্তু কোনো হত্যাকে সাপোর্ট করি না যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে তো আমরা ফেরত দিতে পারবো না ফেরত দিতে পারবো না অতএব আমি এটার পক্ষে না কিন্তু আমার কথাটা হলো যে মামলাটা চলমান ছিল আজকে যে মামলাগুলি হচ্ছে বলি তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট আমরা বলছি হাসিনা নামে মামলা হচ্ছে না বিভিন্ন আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের নামে মামলা হচ্ছে না এটা কি বিএনপি করতেছে মামলা জাতীয় পার্টি করতেছে জামাত ইসলাম করতেছে এটা তো ইন্টিরিয়াম গভর্নমেন্ট করতেছে তাই না এখানে তো থাকবে এটা কিছু নাই সরকার ইম পার্সিয়াল ছিল তারা যে এই চার্জশিট দিয়েছিল তার থেকে সহি কেন বিএনপির সময় জজমিয়া হয়েছে আব্দুল কাহার এখন সেখানে বিভিন্ন মন্ত্রী তারেক রহমান সহ সবাইকে এখানে জড়াইছে এটা পার্সিয়ালটি হয়েছে কেন দলীয় মনোভাব থেকে আসামি করা হয়েছে কিন্তু ওয়ান এল এম এর সরকার তো আওয়ামী লীগেরও সরকার ছিল না বিএনপির সরকার ছিল না তারা যেই মামলাটা চার্চিট দিয়েছিল যে মামলাটা চলছিল একুশে গেনের হামলা মামলা আমি মনে করি পুনরায় এই মামলাটাকে ওই যে চার্জশিট দিয়েছিল ইন্টিনিয়াম গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ ভাবে সে আলোকে সে আলোকে হ্যাঁ মামলাটা চলো এবং দোষীদের স্বাস্থ্য হোক শাস্তি হোক এটা আমি দাবি করি এবং এটার সাথে আমি একমত কিন্তু যে জজমিয়া নাটক আপনার মুক্তি হান্নান নাটক আব্দুল কাহার করছে এগুলি সব বাদ দেন এগুলি বাদ দিয়ে যেটা নাকি আপনার আমাদের প্রয়োজন সেটা আপনারা আমার দাবি থাকবে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং এই পরিষদের কাছে যে আপনারা যেমন একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট আরেকটা গ্রেনেডিট দিয়েছিল বিচার কাজ শুরু করেছিল সেখান থেকে আপনারা আবার বিচারটা শুরু করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং যারা নাকি ক্ষতিগ্রস্ত তারা যেন শান্তি পায় সেই ব্যবস্থা করেন এটাই আমার দাবি এই বর্তমান গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব এবং তার পরিষদের কাছে এটা হলেই সবচেয়ে সুন্দর হবে আমি সবার জন্য এটা প্রযোজ্য শহীদুল ইসলাম বাবুল আমাদের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিল এখন কৃষক দলের সাধারণ সম্পাদক দুইজনকে 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 বহিষ্কার করে দিছে দল বুঝেন এই শহীদুল ইসলামের কি অবদান বিভাগীয় যে সমাবেশগুলি হইছে কৃষক দলের কি মিছিল দেখছেন তার মতো লোক কিন্তু তারেক রহমান সাহেব ছাড়ে নাই এবং শ্যামা বয়েদের মতো লোক যিনি গত কালকেও এই এই টিমে থেকে রাষ্ট্রদূতদের সাথে কথা বলছেন তাকেও ছাড়েন নাই অতএব পার্টি অ্যাকশনে আছে আপনার নির্বিঘ্নে আপনাদেরকে আমি ওয়াদা করে বলতে পারি দল আর ভুল করবে না কেন তারেক রহমান তারেক রহমান আমার কথা শেষ হোক শেষ হোক তারেক রহমানের উপরে যে নির্যাতন হয়েছে আমরা ওয়ান ইলেভেনে গ্রেপ্তার হয়েছে আমরা দেখেছি ডিটেনশনে ছিলাম তারেক রহমান সাহেবের সাথে যে ব্যবহার এ দেশের বাহিনীগুলি করছে এবং উনি দীর্ঘদিন ওনার মাকে অসুস্থ অবস্থা ফেলে রেখে বিদেশে ওনার প্রাণ তার ভাইয়ের জানাজা পড়তে পারে নাই তার মুখ দেখতে পারে নাই এই তারেক রহমান সাহেব তার যে অন্তরে ব্যথা সেটা কোনো ভুল পথে তাকে পরিচালিত করবে না আমি আশা রাখি আপনারা নির্বিঘ্নের নিশ্চিন্তে দলের প্রতি আস্থা রেখেছেন কষ্ট করেছেন নির্যাতন ভোগ করেছেন গুম হয়েছেন হত্যার শিকার হয়েছেন মামলার শিকার হয়েছেন এক একরকম আপনাদেরকে মূল্যায়ন করবে এবং সে বলছে যে মিছিলের শেষ লোকটা কেউ আমি মূল্যায়ন করবো এই কথাটা আপনার শোনা ধন্যবাদ